সেই লেভেলের মজা হচ্ছে না মনিটাইজ করা আমার কাছে। এবার থেকে খালি ভিডিওতে ভিউজ আর পয়সাই পয়সা। চ্যানেল মনিটাইজ হয়ে গেল আজকে। দ্বিতীয়ত আমার চ্যানেলে 2K সাবস্ক্রাইব কমপ্লিট, মাত্র 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব। আমাকে নিয়ে অপমান করো, তার অপমান করতে থাকো, তোমরা আমাকে অপমান করতে থাকো, আমি বড় হতে থাকবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং অঙ্গ। ধরো সবাই কেমন আছো? আজকে সকালে অনেক ভালো আছো, আমিও আছি প্রচুর ভালো। কারণ উঠতে আমাদেরকে বুঝতে পারছো আজ পুরো বিন্দাস আমি, কারণ আজ হচ্ছে সেই দিন যার জন্য অপেক্ষায় ছিলাম আমি এতদিন। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি। আজ দীর্ঘ 1.5 বছর অক্লান্ত পরিশ্রমের পর ফাইনালি আর চ্যানেল মনিটাইজেশনের জন্য ইউটিউব থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন নোটিফিকেশান। তো গাইস, এই মুডের মধ্যে যে আনন্দটা, যারা ইউটিউবে ভিডিও করে তারাই জানে যে কতটা মনে মধ্যে রায়। 1.5 বছর ধরে চ্যানেলে ভিডিও করছি এবং অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছে তারা তো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তোমার কি চ্যানেল মনিটাইজ হয়েছে? আমি তোমাদের বলছিলাম না, যেদিন মনিটাইজ হবে সেই দিন জানিয়ে দেবো। তো আজকে ফাইনালি চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবো, তো আমি তো প্রচুর এক্সাইটমেন্ট। চলো আগে অ্যাপ্লাই করি, তারপরে তোমার সাথে কিছু কথা বলবো। এই হচ্ছে আমার চ্যানেলের ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছ 2029টা সাবস্ক্রাইবার। তার সাথে প্রোফাইলের রিচ এখন মোটামুটি ঠিকই আছে, আগের থেকে অনেক ভালো এসে গেছে। এখানে দেখো লেখা আছে গেট স্টার্টেড, গেট স্টার্টেড ক্লিক করি, হয়ে গেল। আমি পুরো পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে দিলাম। তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা হয়তো ভাববে যে অ্যাপ্লাই করে দিল কিন্তু এর সব প্রসেসগুলো কোথায় গেল। আমার এর আগে যে 3টে প্রসেস থাকে, তোমরা জানো যে নতুন আপডেট দিয়েছে 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টাতে 3টে জিনিস অন হয়ে যাচ্ছে, শুধু ভিডিও অ্যাডটা অন হচ্ছে না। 3টে আমি আগেই অন করে রেখেছিলাম, শুধু আমি ওয়েট করছিলাম কখন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়, তারপরে আমি এটা অ্যাপ্লাই করব। তো এটাও অ্যাপ্লাই করে দিলাম। জাস্ট চলো আমি তোমাদের এবার ড্যাশবোর্ডে খুলে দেখাই একেবারে ডেস্কটপ মোডে গিয়ে। তো দেখো YT স্টুডিওতে গিয়ে যখন টার্ন অন করলাম, টার্ন অন করার পর ওখান দিয়ে ঘুরে গেল, ওখানে কিছু দেখার ছিল না। আমি তো ভাবলাম হয়ে গেল, কিন্তু না, কাছে ওয়াচ পেডস অ্যাডস, এটা গেট স্টার্টেড করবো। গেট স্টার্টেড করার পর এখানে দুটো অপশন দেখাচ্ছে, এটা আমি নেক্সট করে দেবো। নেক্সট করার পর মনিটাইজেস অল, তো এখানে দেখো মনিটাইজ অল করে দিচ্ছি। মনিটাইজ অল মানে সব ভিডিওতে আমার মনিটাইজ হবে। এরপরেই আছে শর্টস ভিডিও, মানে শর্টসে অ্যাড দেবে কি করে, সেটা অ্যাপ্লাই করি। এই দেখো এখানে আছে শর্টস ভিডিও অ্যাড, সো এটাকে অন করবো। একই প্রসেস, এখানে আই অ্যাকসেপ্ট, যে টার্মস আছে সবগুলোকে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর দেখো ওয়েট, লোডিং হচ্ছে সি অ্যানালিটিক্স, এখানে আমার সব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেল। তো দেখো সবার টাইম লাগে মিনিমাম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা মনিটাইজেশন অ্যাপ্লাই করার, বাট আমার ভাগ্যটা এতটাই ভালো যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই নিয়ে নিয়েছে। দেখো সব ভিডিওতে মনিটাইজেশন অন, আমি যেহেতু মনিটাইজেশন অন করে দিয়েছিলাম মানে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাকে আর অন করতে হবে না। তবে অ্যাড দেয় তো দুরকম অ্যাডে অটোমেটিক আমার চ্যানেলে মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই হয়ে গেল। তো যাই, সেই লেভেলের মজা হচ্ছে না মনিটাইজেশন অনের কাছে। এবার থেকে খালি ভিডিওতে ভিউজ আর পয়সাই পয়সা। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই মানে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে আমার কাছে এসেছিলো 2 দিন আগে যে মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য। আমি 2 দিন ওয়েট করছিলাম যাতে না কোনো প্রবলেম হয়, জাস্ট আমি 2 দিন পরে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মনিটাইজেশন নিয়ে নিল। মানে জাস্ট যেহেতু এটা অ্যাপ্লাই কী করে নিয়েছে তোমাদের আমি সেটাও বলে রাখি একটা ট্রিক্স। তোমাদের যে এখন নতুন একটা ক্রাইটেরিয়া দিয়েছে ইউটিউবের, 3000 ঘন্টা তার সাথে 500 সাবস্ক্রাইবার, যখনই তোমাদের 3000 ঘন্টা 500 সাবস্ক্রাইবার হবে সঙ্গে সঙ্গে তোমরা কী করবে, চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে রাখবে। তখন যদি তোমরা অ্যাপ্লাই করে রাখো, তোমাদের যখন পুরো 4000 ঘন্টা কমপ্লিট হবে তখন তোমাদের কোনো টাইম লাগবে না, সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এটা হচ্ছে ছোট্ট ট্রিক্স। তোমরা ভাবলে ওটা তো কী হলো হঠাৎ করে এত রাতে অন হয়ে গেল কেন? ট্রিক্স গাইস, ট্রিক্স, সব কিছুতেই ট্রিক্স লাগাতে হবে। তো চলো এবার কিছু তোমাদের ছোটো ছোটো কথা বলে দিই আমার লাইফে হয়ে যাওয়া গত 1.5 বছরে। আজ থেকে ঠিক 1.5 বছর আগে 2022 জুলাই মাসে আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম, সেখান থেকে দেখতে দেখতে আজ 1.5 বছর হতে যায় আমার চ্যানেলটা। তো আমি এতদিন ধরে ভাবতে পারিনি যে আমি এই জায়গাতে চলে আসবো। আমাকে অনেকে বাধা দিয়েছে, অনেকে অনেক কিছু বলেছে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, কিন্তু আমি থেমে থাকিনি। তোমাদের মোটিভেশানে আমি যখন আমার আজ থেকে কিছুদিন আগে তোমরা হয়তো জানো যে আমার আইফোন ছিল, আইফোন হারিয়ে গিয়েছিলো, চুরি হয়ে গেছিলো, তখন আমি এতটা পরিমাণ ভেঙে পড়েছিলাম না, মানে জীবনে সব থেকে বড় ধাক্কা লাগা বলে সেটা আমি দেখে শিখেছি। তো সেখান থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি শুধু তোমাদের জন্য। তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দিয়েছো যে ঘুরে দাঁড়াতে বাধ্য হয়েছি। তোমার মা বাবা পাশে ছিল যে বলি যদি পর, আজ সেই দিনে চলে এলো যেই দিনটা অপেক্ষা আমি এতদিন ছিলাম, চ্যানেল মনিটাইজ হয়ে গেল। মানে জানি না কত টাকা পাবো কি না টাকা পাবো না, বাট তোমাদের যে এত পরিমাণ ভালোবাসা পাচ্ছি না, কোথাও গেলে যে সবাই আমাকে চেনো, সবাই বলে দাঁড়া ভিডিও করে, এই দাঁড়া ইউটিউবার, এই যে তোমার তো এতটা ভালোবাসা হয় সম্মান পাই, এটাই আমার কাছে অনেক, এটা থেকে চোখে জল চলে। সত্যি বলছি এতদিনের কষ্ট, এতদিনের সব কিছু তোমাদের ভালোবাসা না ছাড়া কোনো দিনই সম্ভব হতো না। আমার চ্যানেলে 1 বছরে কমপ্লিট হয়েছিল 1000 সাবস্ক্রাইবার, সেখান থেকে জাস্ট 3 মাসে তোমরা করে দিলে আরও 1000, মানে এখন গোটা চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে 2000। জাস্ট মানে
সেই সেই একটা মজা হচ্ছে একসাথে। দাঁড়াও, একটা কথা তোমাদের মনে আছে তো? কি ভাবছো? মনে নেই? আমি জানি তোমাদের মনে নেই, আমাকে ভালোবাসো কিন্তু আমার কথাগুলো তোমাদের মনে থাকবে না। দাঁড়াও, তোমাদেরকে মনেটা করিয়ে দিই। ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কিছু দরকারি কথা আছে, সেটা হচ্ছে যে সবাই অবশ্যই কান দিয়ে মন দিয়ে যা আছে হেডফোন লাগিয়ে শুনবে। সেটা হচ্ছে যে আমাকে একটা মেয়ে ওপেন চ্যালেঞ্জ করেছে যে তোমাকে টাইম দিচ্ছি অক্টোবর মাস পর্যন্ত, তার সাথে তর্ক তর্কি হয় তখন আমাকে চ্যালেঞ্জ দেয় অক্টোবর মাস পর্যন্ত। আমাকে বলেছে অক্টোবর মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে হবে। বুঝলি, তোমার তো এত বন্ধু বান্ধব আছে, তোমার এত ফ্রেন্ড সার্কেল আছে, তোমাকে এতজন ভালোবাসে, এত সাপোর্ট করে, দেখি তারা তোমাকে কতটা সাপোর্ট করতে পারে। তোমার যদি পাওয়ার থাকে, তোমার যদি দম থাকে, তুমি চ্যানেল মনিটাইজ করে দেখাও, না তোমাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। কি বস, মনে পড়লো তো? হ্যাঁ, আজ থেকে ঠিক এক মাস আগে আমি তোমাদের বলেছিলাম যে আমাকে একটা মেয়ে চ্যালেঞ্জ করেছিল যে আমাকে এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে হবে। তো তুমি আমাকে এতটা ভালোবাসো যে এক মাস, পুরো এক মাস, আজকে মাস শেষ, সেই এক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করিয়ে দিলে। বাহ, আমি তোমাদের স্যালুট, মাথা ঝুঁকিয়ে দিচ্ছি সত্যিকারে। হচ্ছে ভালোবাসা সত্যি ভাই, তোমার এত রকম ভালোবাসো না, জাস্ট সাম। এবার মেয়েটাকে তো আমি আজকে ফোন করে একটু জবাবটা দেবো, তার বলেছিল জবাবটা দিতে, সেটা আমার বান্ধবী হয়, তোমার নামটা বলে দিই তোমাদের, তার নাম হচ্ছে পূজা। সে আমাকে বলেছিল, খারাপভাবে বলে না, সে আমার ভালোর জন্যই বলেছিল যে তুই এক মাসের মধ্যে তুই ল্যাদ ঘোর, তুই এক মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজ করে দেখা। এবারে সে আমাকে গিফট দেবে, টিকা টিকা, এবার তাতে গিফটটা নিতে হবে, তোমাদের জন্য আমি একটা গিফটও পাবো। তো যাই হোক, তোমাদের সবাইকে লাভ ইউ। আমি যতক্ষণ ওপরে ভিডিও করছিলাম, আমার ভাই নিয়ে চলেছে যে কেক, একসাথে দুটো জিনিস যেহেতু সেলিব্রেশন হবে, আমার চ্যানেল মনিটাইজেশন, তার সাথে বড় কথা হচ্ছে যে আজকে আমার বোনের বার্থডে, সবাই অবশ্যই আমার বোনকে হ্যাপি বার্থডে লিখে উইশ করে দিও। এই হচ্ছে আমার বোনের কেক, কেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। হাতে ছড়া একবার বোন, ওই সিকি, এটা আমার ছোটো বোনই। তো দেখো, এখানে বাচ্চা পার্টি সবাই চলে এসেছে, আর আমার বোন হচ্ছে বাইরে রেডি, ওকেও ডেকে একটু সারপ্রাইজ দেবো। আর আজকে ঘরটা সুন্দর সাজানো হয় না, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, কালকে পুজো গেছে, গোটা গাছ পা পুরো ব্যথা, শরীর একদম, শরীরটা একটু খারাপ আছে। একটু ছোটো করে সেলিব্রেশন হয়ে যাচ্ছে, একসাথে দুটো কাজের জন্য দুটো খুশির জিনিস, বোনের জন্মদিন, এইদিকে আমার চ্যানেল মনিটাইজ, তো এইটা একদম সেটা ভাঙা হবে। তো চলো এবার বোনকে ডাকা যাক, আর বাদটা সেলিব্রেশন করা যাক। বোনি আসো, হ্যাপি বার্থডে সঙ্গে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, Boni. Yeah. Happy birthday to you, happy birthday to you, happy birthday. এখন কাকিমা এসেছে, কাকিমা বোনকে খাওয়াচ্ছে কেক। এই একটা হ্যাপ লাগালে ভিখারির মতো হয়ে বোঝা যায়, দেখো জামা প্যান্ট কিছু নেই, একসাথে এতগুলো জিনিস, একসাথে এখন আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল আজকে, দ্বিতীয়ত আমার চ্যানেলে 2K সাবস্ক্রাইব কমপ্লিট, মাত্র 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব, জাস্ট মানে সেই লেভেল এক্সাইটমেন্ট হচ্ছে। চলো এরপরে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, যারা ভাই বোন দাদা যারাই ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবে, আর যদি চ্যানেল নতুন হবে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে অবশ্যই ভাইটাকে সাপোর্ট করো, আমার লক্ষ্য ছিল এই বছরের মধ্যে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করবো, আমি জানি না কমপ্লিট করতে পারবো কিনা, তোমাদের সাপোর্ট করো অবশ্যই হবে, না হলে তার 2-3 মাসের মধ্যে আমি কমপ্লিট করবো, কারণ তোমাকে এতটা ভালোবাসা দিচ্ছি যে হবেই, আমি কনফার্ম, আমি ইউটিউব ছাড়ছি না, ইউটিউব কোনোদিনও ছাড়বো না, আমি ইউটিউবার হবই স্বপ্ন। তো আমাকে নিয়ে যারা হেটার্স, যারা আমাকে নিয়ে অপমান করো, তারা অপমান করতে থাকো, তোমরা আমাকে অপমান করতে থাকো, আমি বড় থাকবো। তো যারা হেটার্স আছো তারা অবশ্যই ভিডিও শেয়ার করো, এ তোমাদের ছাড়া আমি কোনো বড় থাকবো না, কারণ হেটার্সদের সবথেকে ভালো লাগে, তারাই আমাকে বেশি বড় করে, কারণ যারা আমি দেখেছি যারা আমাকে পছন্দ করে না, তারাই আমাকে নিয়ে বেশি চর্চা করে লোকের কাছে গিয়ে, তো আমাকে তারাই বেশি ভাইরাল করে দেয়। থ্যাংকস ফর হেটার্স, তোমাদের জন্য একটা লাইক বানতে হয়, হেটার্সদের জন্য একটা অবশ্যই লাইক করো। আজকে ভিডিও যদি এতটুকু যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, যে চ্যানেল নতুন হবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর এই ভাইটার এত খুশির দিনে যা যা রাস্তা দেখতে হবে ওর সেরকম কংগ্রেচুলেশন জানিয়ে দেবে। চলো বাই, টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।